নদিয়া শান্তিপুর শহরের ব্রহ্মা মন্দির সংলগ্ন পরিত্যক্ত একটি জায়গা থেকে এলাকাবাসীদের তৎপরতায় উদ্ধার হলো একটি গরু। ওই এলাকায় এক যুবক দেখতে পান একটি গরু চারটি পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীরা গরুটির বাঁধন খুলে মুক্ত করে। এলাকাবাসীরা অভিযোগ করেন পাচারের উদ্দেশ্যে এই গরুটিকে এইভাবে বাঁধা হয়েছিল। আমাদের খবর দিল, আমরা এসে দেখলাম যে গরুটার চারটে পা বাঁধা আছে এবং মুখটাও একটা দড়ি দিয়ে বাঁধা আছে, কোন রকম রেসপন্স দিচ্ছে না গরুটা। তারপর আমরা দেখছি যে বেঁচে আছে কি মরে গেছে সেটা একটু ভালো করে দেখি। ভালো করে গিয়ে আমরা প্রায় 5-6 জন মিলে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ গরুটা বেঁচে আছে। তখন তাড়াতাড়ি করে এসে আমরা যে ফটো তুলবো বা কিছু করবো, ওখানে গিয়ে অবস্থা নোংরা, ওখানে আমাদের সেই কিছু বের করার মতন অবস্থা থাকছে না। নিয়ে আমরা নাক মুখ ধরে কোনো রকম একটা দা দিয়ে মানে একটা বটি দিয়ে সবসময় একজন মাছের বটি দিয়ে কেটে দেওয়া হয়। কি কি বাধা ছিল? হাত মানে চারটে পা, দুটো পার সাথে দড়ি দিয়ে, আর মুখটা আলাদা, মুখটা যেরকম বাঁধা থাকে এরকম ছিল। গরুটা কি কাত হয়ে অবস্থায় ছিল? কি গরুটা শুয়ে পড়েছিল কাত হয়ে? আচ্ছা, আপনারা কি সন্দেহ করছেন কাউকে যে এটা কে কারা করতে পারে, কি সন্দেহ করছেন? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।